ক্যাটারেট ক্লাবের যে শ্রদ্ধা নিবেদন করবার জন্য পতাকা, সেই পতাকা উত্তোলন করছেন সম্মানীয় জেলা শাসক শ্রীযুক্ত অভিজিৎ হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধি তরঙ্গা তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে গাবে তব জয় গাথা জন গণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে সামনে চেয়ার রয়েছে, যারা দাঁড়িয়ে রয়েছে তাদেরকে আমি বিনম্র অনুরোধ জানাচ্ছি যে আপনারা দয়া করে এসে আসন গ্রহণ করুন। সবাইকেই অনুরোধ জানাচ্ছি সরে বন্ধ হবে, যে সামনে যে চেয়ার রয়েছে দয়া করে সেখানে এসে বসুন। সকলকে নমস্কার, সুপ্রভাত। আর এডিএম, এসডিএম, এসডিও থেকে শুরু করে বিভিন্ন অফিসাররা রয়েছেন এখানে, সংবাদ মাধ্যমের বন্ধুরা রয়েছেন এবং অন্যান্য কালেক্ট্রেটের স্টাফ, পুলিশের, সিভিল ডিফেন্সের ভলেন্টিয়ার যারা আশপাশ করেছেন এবং অন্যান্য যারা সবাই উপস্থিত, প্রত্যেকজনকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের দেশে চেততম স্বাধীনতা দিবস আমরা সবাই মিলিয়ে আজকে এখানে বালুরঘাট কালেক্ট্রেট ক্যাম্পাসে আমরা পালন করছি। আজকে খুব আনন্দের দিন, আমরা প্রত্যেক ভারতবর্ষের প্রত্যেকজন নাগরিক, একজন নাগরিক হিসাবে প্রত্যেকজনের জন্য এটা খুব আনন্দের একটা দিন। আজকে সারা ভারতবর্ষ এবং যেখানে যেখানে ভারতীয় আছে প্রত্যেক জায়গাতে আজকে আমাদের স্বাধীনতার 75 বর্ষ পূর্তি আজকে সবাই মিলিয়ে সেলিব্রেট করছি। তো 75 বছর কমপ্লিট করা একটা স্বাধীন দেশের জন্য খুব একটা সহজ ব্যাপার হয়, মানে ভারত যখন স্বাধীন হয়ে গেছিল মোটামুটি ওই আগে পিছিয়ে 2-3 বছরে যে যে দেশগুলি স্বাধীন হয়েছিল প্রত্যেকটা দেশের কি অবস্থা আছে, তো কত কি ধরনের চ্যালেঞ্জেস ফেস করা হলো আর কতবার চেঞ্জেস করা হলো, কত ইনস্টেবিলিটি তাদের মধ্যে আছে, এটা মাথায় রাখলে তখন আমরা বুঝতে পারবো কি কত কঠিন একটা কাজ একটা দেশ যেটা এমন একটা অবস্থা থেকে 75 বছর একদম মানে ফরওয়ার্ড মার্চ করেছে, মানে এটা নাকি কোনো একটা মোমেন্টের জন্য আমরা পিছিয়ে যাই, আমরা প্রত্যেক সময় প্রত্যেক দিন এগিয়ে 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 গেছি। ঠিক আছে, হতে পারে ছোটো করে হতে পারে, আমাদের মানে আমাদের অনেক সমস্যা হতে পারে, আমাদের অনেক জটিলতা হতে পারে, কিন্তু আমাদের দেশ 1947 যে অগস্ট 15 তারিখ থেকে শুরু করে আজ অবধি আমরা বলতে পারি অনেক 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 এগিয়ে এসেছে। তার কারণ হচ্ছে যে দেশ তৈরি করার সময় কিছু ভ্যালিউস যেটা ছিল, আমাদের যে সংবিধান আমাদের কয়েকটি ভ্যালিউসের উপরে দাঁড় করে আমাদের দেশের পুরো তৈরি হয়ে গেছিল। এইভিত্তি ভ্যালিউ, যে ভ্যালিউ সিস্টেম যেটা আছে সেটা আমাদের স্বাধীনতা সংগ্রাম থেকে আমরা সবাই পেয়েছি। তো এই যে ভ্যালিউ সিস্টেম যেভাবে বানিয়েছে তার জন্য যারা যারা কন্ট্রিবিউট করেছে, আমাদের স্বাধীনতা সংগ্রামে যারা শহীদ হয়েছে হাজার হাজার মানুষ, মহাত্মা গান্ধী থেকে শুরু করে, পণ্ডিত নেহরু থেকে শুরু করে, সুভাষ চন্দ্র বোস থেকে শুরু করে, আমরা যদি বলি আনটিল টু দ্যাট লাস্ট ম্যান, যাদের নামটা অবধি আমরা চিনি না, আমরা জানি না তাদেরকে, তাদের অবধি যে হাজার হাজার যারা শহীদ হয়েছে, যারা বা জীবন দিয়েছে, যাদের পুরো প্রাণ দিয়েছে, তাদের পুরো যা অ্যাসেট আছে সবকটা এই যে দেশের জন্য যারা দিয়েছে, তাদের একটি যে বলিদানের একটা রিসেল্ট হিসাবে, যাদের একটি ওই যে স্যাক্রিফাইসের একটা রিসেল্ট হিসাবে আমরা সবাই এখানে আজকে দাঁড়িয়ে আছি, স্বাধীনভাবে দাঁড়িয়ে আছি। যাদের আমাদের দেশ, আমাদের যে দেশের নিয়মকানুন, আমাদের দেশের অ্যাডমিনিস্ট্রেশন আমরাই চালাবো, এই একটা স্বাধীনতার উপরে আমরা আজকে দাঁড়িয়ে আছি।
এট দ্য সেম টাইম আমি বলবো এটা আমাদের পক্ষে খুবই একটা চ্যালেঞ্জিং টাইমও আছে। এই যে 75 বছর কমপ্লিট হওয়া মানে আগামী 75 বছর মানে মোটামুটি একটা জায়গাতে একটা স্টেবল হওয়ার দরকার আছে। আমাদের মধ্যে এখনও অনেক অনেক বড় বড় সমস্যা রয়েছে, অনেক অনেকজন এখনও খুব গরিবি অবস্থায়, এখনও অনেক কোটি কোটি মানুষ আছে, অনেক বিভিন্ন ইস্যুস এখনও আমাদের মধ্যে আছে। যে একটি ভারতের মতন একটা দেশ, একটা দেশ হিসাবে কী করে দাঁড়িয়ে থাকবে, এটাই ছিল বিশেষ করে অন্যান্য ইন্টারন্যাশনাল লেভেলে যারা ছিল তাদের একটি আশঙ্কা, একটা আতঙ্ক, একটা কনফিউশন এটাই ছিল এই দেশ কী করে বেঁচে থাকবে। কারণ মানে এক শত ভাষা আছে, বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাতি, বিভিন্ন মানে রূপ, এইসব মিলিয়ে এরা কী করে এক হয়ে থাকবে। তো সত্যি আমাদের চ্যালেঞ্জেস ছিল, কারণ ভারত মানে আজকে যেভাবে ভারত দেখছে তো সেরকম একটা ভারত একটা সিঙ্গল ইউনিটি হিসাবে তো ছিল না। ওই 15ই আগস্ট 1947-এ যখন স্বাধীন হয়েছিল সেদিনকার ভারতের পিকচার কী ছিল, কয়েকটি প্রিন্সলি স্টেট, যে 550-এর উপরে প্রিন্সলি স্টেট এবং কয়েকটা প্রভিন্সেস মিলে একটা ভারত ছিল। ওইখান থেকে দাঁড়িয়ে আমরা আজকে যে কোনো একটা কর্নারে গেলে আমরা ভারত, ভারতের একটা আইডেন্টিটি, ভারতের একটা এইসব মিলিয়ে আমরা আমাদের প্রত্যেকটা ডাইভার্সিটির মধ্যে দাঁড়িয়ে আমরা ভারত বলে একটা আইডেন্টিটি আমরা তৈরি করে দিয়েছি। এবার এখানে এটা মেনটেন করে রাখা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের মধ্যে অনেক ভেদভাব হতে পারে, ধর্মের, রাজনৈতিক বা অন্যান্য জাত বা ভাষা অনেক ভেদাভেদ হতে পারে, কিন্তু এদের সব মধ্যে দাঁড়িয়ে থেকে এবার ভারত একটা নতুন ভারত বলে একটা একটা আরও শক্তিশালী ভারত, আরও ইনক্লুসিভ একটা ভারত হিসাবে তৈরি করার জন্য দায়িত্ব আছে আমাদের সকল সকলের। এই দায়িত্ব পালন করার জন্য যারা যারা শহীদ হয়েছিল, যারা আমাদের স্বাধীনতার জন্য যারা যারা তাদের প্রাণ দিয়ে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে, তাদের স্মৃতির সামনে আমরা আমাদের শ্রদ্ধা জানাতে হবে। এই কর্তব্য দিয়ে আমাদের কর্ম দিয়ে একটা শ্রদ্ধা জানানো দরকার আছে। আশা করছি আমরা সবাই এটা করবো, বিশেষ করে যে বালুরঘাটের মাটিতে দাঁড়িয়ে যে স্বাধীনতা সংগ্রামে এত বড় ভূমিকা, এত বড় কন্ট্রিবিউশন দিয়েছেন, আমার একটা জায়গাতে দাঁড়িয়েছি আমরা আজকে এই চিরতম স্বাধীনতা দিবস পালন করছি। আমাদের স্বাধীনতা 75th anniversary আজকে আমরা পালন করছি। প্রত্যেকজন প্রত্যেক নাগরিক এখানে যারা যারা উপস্থিত সব প্রত্যেকজনকে আমার হার্দিক শুভেচ্ছা, আমার আন্তরিক শ্রদ্ধা সম্মান। আর ভারতবর্ষের আগামী দিনগুলিতে আমরা সবাই আমাদের ছোটো ছোটো কন্ট্রিবিউশন করতে পারবো এইটুকু কামনা করছি। আরেকবার প্রত্যেকজনকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। তো হ্যালো গাইজ, আজকে আমরা বেরিয়ে পড়তে চলেছি স্বাধীনতা দিবস উপলক্ষে। বালুরঘাটটা একটু আমরা পরিক্রমা করে দেখবো কোথায় কি অনুষ্ঠান হচ্ছে। তো তোমরা সাথে থাকো, অবশ্যই তোমাদের শহরটা ঘুরে আমরা দেখাবো। আমরা দেখাবো বালুরঘাট ডিএম অফিসের পতাকা উত্তোলন, আমরা দেখাবো বিভিন্ন স্কুলের র্যালি। তো তোমরা সাথে থেকো, আমরা এখন সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ছি তোমাদের জন্য একমাত্র। তো গাইজ অবশ্যই তোমরা আমাদের পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। Thank you.
যে বীর বিপ্লবীদের আত্মত্যাগে স্বাধীন হয়েছি আমরা। এখন গার্ড অফ অনার প্রদান করা হচ্ছে। গার্ড অফ অনার প্রদান করছে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স। এবার আমাদের প্রিয় দেশ ভারতবর্ষের স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলনের জন্য প্রস্তুত হচ্ছেন জেলা শাসক শ্রীযুক্ত বিজিন কৃষ্ণা আইএস। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করা হবে, তারপর জাতীয় সঙ্গীত। শুভ নামে জাগে, তব শুভ আশিষ মাগে, গাহে তব জয় গাথা, জন গণ মঙ্গল দায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে, দীর্ঘ 200 বছরের পরাধীনতার শৃঙ্খল মোচন করে স্বাধীন হয়েছে ভারতবর্ষ। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্সরা প্যারেড করছে এই কালেক্টরেট প্রাঙ্গণে।
তাদের আত্মত্যাগে স্বাধীন হয়েছে ভারত। প্রিয় দেশ, প্রিয় স্বদেশ, প্রিয় জন্মভূমি, নমস্কার। 75তম স্বাধীনতা দিবসে প্রাক্কালে আমাদের মধ্যে উপস্থিত হয়েছি মাননীয় জেলা শাসক শ্রী বিজিন কৃষ্ণ আইএস মহাশয়। উন্নয়ন ও অন্যান্য আধিকারিক বৃন্দ, প্রথম প্রথম মজা লাগে, পরে আইডিয়া হয়।
প্রত্যেকবার পাঁচটা গেল, প্রত্যেকবার কিন্তু ঠিক, হ্যাঁ দুবার ফোন করে যাবে।